নাটোর নওগাঁয় কৃষকদের আশার আলো দেখাচ্ছে কালো স্বর্ণখ্যাত পেঁয়াজ বীজ। অল্প বিনিয়োগে অধিক লাভজনক হওয়ায় জেলার অনেকে ঝুঁকছেন পেঁয়াজের বীজ চাষে। পরামর্শের পাশাপাশি বীজ উৎপাদনে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। নাটোরের ফসলি জমিতে দোল খাচ্ছে সাদা পেঁয়াজ ফুল। এসব ফুলের ভেতরে রয়েছে কালো বর্ণের পেঁয়াজ বীজের দানা। চড়া দামের কারণে অনেকে এই বীজকে বলে থাকেন কালো স্বর্ণ। মাঠগুলোতে চলছে পরিচর্যা আর পরাগায়নের কাজ। বীজ উৎপাদনের জন্য নভেম্বরের দিকে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ পরিপক্ক হতে সময় লাগে 130 দিনের মতো। লাভজনক হওয়ায় কয়েক বছর ধরে নাটোরে পেঁয়াজ বীজ উৎপাদনে ঝুঁকছেন চাষিরা। বিঘাকে প্রায় 90 থেকে 100 মন হারে ফলন হয়। আশা করি ভালো দামে বিক্রি করতে পারবো। চলতি মৌসুমে শুধু নাটোরের নলডাঙ্গা উপজেলাতেই পেঁয়াজ বীজের চাষ হয়েছে 65 হেক্টর জমিতে। সার, ওষুধ, কীটনাশক ব্যবহার সহ নানান ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে যে সকল কর্মকর্তা ও সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, তারা এই পেঁয়াজের কদম চাষীদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করছে। এদিকে চলতি বছর নওগাঁয় 15 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। প্রতি হেক্টরে 1.5 মেট্রিক টন করে মোট 22.5 মেট্রিক টন বীজ উৎপাদন হবে এ জেলায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, যার বাজার মূল্য প্রায় 5.5 কোটি টাকা। 2.5 লাখ 3 লাখ টাকার মতো খরচ হয়েছে, 9-10 লাখ টাকা পাবো। অত্যন্ত লাভ তাই আমরা করি। পেঁয়াজও বিক্রি হয়, বীজও বিক্রি হয়। এবারে তো মাছি নাই, এবারে হাত দেওয়া সোয়ানার কারণে দেখা যাচ্ছে ফলটা ভালো হচ্ছে। পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা সহ সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর। কৃষকদেরকে এই পেঁয়াজ বীজ উৎপাদনের যে কারিগরি পরামর্শ এগুলো দিয়ে আসছি, এবং কৃষক পর্যায়ে কন্দ থেকে বীজ উৎপাদনের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। পেঁয়াজের বীজ সংরক্ষণ করা গেলে এই খাত থেকে অর্থ উপার্জন সহ আগামী বছরগুলোয় প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন করার প্রত্যাশা। জান্নাত সাথী, DBC নিউজ ডেস্ক।